হয়েছে, এত খিদে পেয়েছে, চলো একবার কিচেনে যাই দেখি কি আছে। এত খিদে পেয়েছে, সন্ধে হয়ে গেছে, আর আমার মেয়ে নেই, মেয়ে আটকড়াই করতে গেছে, তো প্রচুর খিদে পেয়েছে, চলো একবার যাই কিচেনে, কিচেনে কি আছে দেখি। ওয়াও, এ তো চিড়ে দেখছি, চিড়ে আছে, তো চলো চিড়ে দিয়ে বানিয়ে ফেলি কিছু একটা রেসিপি, তো দেখতে থাকো স্কিপ না করে, তো চলো বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তো যখন বানাবো তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে চিড়েটা ফটাফট ভিজিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি চিড়েটা ভিজিয়ে ফেলেছি, আর সবজিও আমার কাটা রেডি হয়ে গেছে। দেখো ক্যাপসিকাম কুচিয়েছি, আলু কুচিয়েছি সরু সরু করে, আর গাজর কুচিয়েছি সরু সরু করে, এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। দেখো আমার কড়াতে সাদা তেল দেওয়া হয়েছে, আর সাদা তেলের সঙ্গে অবশ্যই একটু ঘি দেবো, কেননা এইসব মানে পোলাও টোলাও খেতে গেলে একটু ঘি হলে বেশি ভালো লাগে। তো দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতার সঙ্গে দিয়ে দিলাম দুটো এলাচ আর দারুচিনি, একটু এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, আর যে সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো সব আমি ধুয়ে নিয়ে ওই তেলের ওপর দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব। তো এতেও আমি কিছু অ্যাড করব, যেমন হলুদ অ্যাড করব, আর হলুদটা অ্যাড করে নিই, তারপরে দেব লবণ, তো স্বাদ মতো লবণটা দেবে যার যেমন প্রয়োজন মনে হবে। তো দেখো আমার আলুগুলো নাড়াচাড়া করে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরেক বেশি করে একটু সেদ্ধ করে নেব, কেননা কাঁচা কাঁচা হয়ে থাকলে একটুকু খেতে ভালো লাগবে না। তো নাড়াচাড়া করে আমি একটু ভালো করে সেদ্ধটা করে নিই। তো দেখো বন্ধুরা, হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি তাও একটা থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ ভাজা, দেখো একদম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ভিজিয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, একটু মিশিয়ে নিচ্ছি, আর এতে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, যেহেতু আমার মেয়ে ঝাল খায় না তার জন্য কাঁচা লঙ্কা আমি দিই না কোনো জিনিসে। আর দেখো একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কেননা চিনিটা না দিলে একটু মিষ্টি মিষ্টি একটু নোনতা নোনতা হবে না, তাই চিনিটা অবশ্যই প্রয়োজন। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেল, আমি কি বানাতে গেলাম হয়ে গেল, সবজি পোলাও নাম দিয়েও দিলাম, তো আমি পুরো পোলাওটা তৈরি করতে গিয়েছিলাম, হয়ে গেছে সবজি পোলাও। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে দেখে, তারপরে আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। তো আমি একটা থালা করে অল্প কিছু নিয়ে নিয়েছি, একটা চামচ নিয়ে নিয়েছি, তো ভালোই লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, আমি একটু টেস্ট করছি, একটু গরম তো ফু দিয়ে দিলাম, দেখো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। তো চলো, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর আমি আমার নতুন ভিডিও তোমাদের দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি বানাতে গেলাম আর কি হয়ে গেল। বানাতে গেলাম চিড়ের পোলাও হয়ে গেল, যেটা আমি সেটা নতুন নাম দিয়েছি সবজি পোলাও, চিড়ের সবজি পোলাও। তো দারুণ টেস্ট হয়েছে, দারুণ খেতে হয়েছে, বেশ ভালো লাগলো, আর সন্ধ্যের পুরো খিদেটা পুরো পেট ভরে গেল। হ্যাঁ, আর এরপরে আমি আর কিছু খেতে পারবো কি বলতে পারছি না, দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আর এতে যেতে একটু কাজু কিশমিশ দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো, দেখতে সুন্দর লাগতো, কারণ বাড়িতে ছিল না, আর বুঝতেই তো পারছো সবসময় তো বাড়িতে কিছু কিছু শেষ হয়ে যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে দোকানটা এতই দূরে যে সন্ধ্যেবেলা সাধারণত যাওয়া হয় না। আর আমি আজকে এটা বানাবো বলে ঠিক করিনি, আমি খাবার কি খাবো চিন্তা করছিলাম, তখন দেখলাম চিড়েটা রয়েছে, তো আমি সবজিগুলো ছিল ফ্রিজে, তো আমি ওগুলো কুটে করে ফেললাম, ওতে পেঁয়াজ দিলেও ভালো লাগতো, ডিম দিলেও ভালো লাগতো, আমি একদম নিরামিষভাবে বানিয়েছি, তো দারুণ টেস্টি হয়েছে। আর আমার মেয়ে গেছে আটকড়াইয়ে, বাচ্চা হলে 8 দিনে যে আটকড়াইটা হয়
সেটা কুলো বাজাতে হয় আমাদের হিন্দু মতে। তো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারলাম না, আমার মেয়ের নিমন্ত্রণ বলে। ওটা দারুণ ভালো লাগে, যাদের আছে তারা জানবে আর যাদের নেই তাদের খুব ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। তো আমি আর বেশি বাড়াচ্ছি না আমার ভ্লগটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর লাইকটা আমি সবসময় বলে ফেলি, দেখার আগে অবশ্যই লাইকটা দিয়ে দেখবে, ভালো লাগলে কমেন্ট করে দেবে অবশ্যই। যারা নতুন বন্ধুরা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যাই, তোমরা দেখতে পাও, দেখে আমার আমার যে কোনো ভিডিও তোমাদের আনন্দ দিতে পারে। তো আজকের মতন এইটুকু, আবার পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরছি। তো আজকের মতন টাটা আর গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।